হ্যালো বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজ আমরা আলোচনা করবো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর, মানে সড়কের রাস্তা, মানে রাস্তার সলিং এর ইটের পরিমাণ, প্রয়োজনীয় ইটের পরিমাণ কিভাবে বের করতে হয়। প্রথমে তা একটা অঙ্ক আমরা নির্বাচন করলাম, সেটি হলো মানে 1 কিলোমিটার দীর্ঘ এবং 6 মিটার চওড়া রাস্তার সলিং করতে কতগুলো ইটের প্রয়োজন। আসুন আমরা এইভাবে বিস্তারিত জেনে নিই পরিমাণ সহকারে। তা প্রথমে আমরা যা করতে হবে, যেহেতু সলিংটা ইটের সলিংয়ে বের করতে হলে একে আমরা ক্ষেত্রফলে, মানে ক্ষেত্রফলে এর হিসাবটা হয় বর্গমিটারে, এবং ইট মানে তারপরে ইটের সংখ্যা আর কি বের করতে হবে, কতগুলো ইট লাগবে সেগুলো বের করতে হবে। প্রথমে বর্গ মানে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, মানে রাস্তায় সলিংয়ের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা এখানে উল্লেখ করা আছে যে রাস্তার প্রস্থ, মানে রাস্তার প্রস্থ 6 মিটার এবং রাস্তার দৈর্ঘ্য 1 কিলোমিটার, এবং এটা 1 কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এটা মনে রাখবো, কারণ আমরা রাস্তার মানে এই কাজ অঙ্কটা করব, মানে মিটারে কাজটা করব আর কি, সেজন্য এইগুলো কনভার্ট করতে হবে কিছু কিছু বিষয়, সেগুলো আর কি আস্তে আস্তে করবো। রাস্তার প্রস্থ আপনার হলো 6 মিটার, এখানে রাস্তার প্রস্থ কিন্তু এজিং সহ 6 মিটার আছে, এজিং সহ 6 মিটার আছে, আমাদেরকে সেক্ষেত্রে এজিংটা বাদ দিতে হবে, এ রাস্তার এজিং বাদ দিতে হবে। আমরা জানি রাস্তার প্রতিপাশে এজিংয়ের আর কি, এজিংয়ের দৈর্ঘ্য থাকে যেটা প্রস্থ, সেটা হলো আপনার হলো এজিংয়ের প্রস্থ হয় হলো পয়েন্ট 0.075 আর কি মিটার, 0.075 মিটার, অর্থাৎ 7.5 সেন্টিমিটার, বুঝতে পারছেন বিষয়টা। এবং রাস্তার এজিংয়ের প্রস্থ এইটা হয়, এবং এজিংয়ের দৈর্ঘ্য হয় রাস্তার দৈর্ঘ্যের সমপরিমাণ, মানে সমান আর কি, রাস্তার দৈর্ঘ্য যতখানি এর এজিংয়ের দৈর্ঘ্যটাও অতখানি হবে। এবং ক্ষেত্রফল, এখন এক্ষেত্রে যেটা হবে সেটা এখানে এটা গুণন করার পর এটা মাইনাস করলে রাস্তার প্রকৃত প্রস্থ, মানে সোলিংয়ের করার জন্য যে প্রস্থটা সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা এবার পেয়ে গেলাম যে যে 5.85 মিটার হলো সোলিংয়ের জন্য রাস্তার প্রস্থ। এখন ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্র হলো রাস্তার ক্ষেত্র, মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল সমান সমান রাস্তার ক্ষেত্রফল হলো 1 কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান আপনার হলো 1000 মিটার, এবং তাহলে এখানে সেই 1000 এবং রাস্তার যে প্রস্থ, এখানকার প্রস্থটা এখানে দিলাম। আমরা গুণন পর গুণন করার পর যেটা পাবো, মানে এখানে 5.85 মিটার গুণন করার পর যেটা পাবো সেটা হলো 5850 মিটার, বর্গমিটার আর কি, বর্গমিটার। এবার ইটের পরিমাণটা বের করব, মানে তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, মানে এই রাস্তাটি 1000 1 কিলোমিটার এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তাটির হলো ইটের সোলিংয়ের পরিমাণ লাগবে আমরা 5850 বর্গমিটার জায়গায়। এবং আমরা জানি যে 1000 মানে 1 বর্গমিটারের জায়গায় ইটের সোলিং করতে 31টি ইট লাগে আর কি, মানে এক জায়গায় ইট লাগে, সেক্ষেত্রে আমরা 31 গুণন এটা এটা গুণন এটি গুণন করার পরে যেটি আসবে সেটির উত্তর আসবে এটা, মানে সঠিক উত্তর আর কি, এটা সঠিক। তা আমরা এখন মানে বোঝার চেষ্টা করবো যে, মানে প্রমাণ করবো যে কিভাবে এটা সঠিক, মানে আমরা তো এতদিন মুখস্থ করতে যাচ্ছি যে 1 বর্গমিটার জায়গায় 31টি ইট লাগে, তাহলে এটা এখন প্রমাণ করবো যে কিভাবে লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জানি একটি ইটের মানে প্রস্থ সেন্টিমিটারে 254 সেন্টিমিটার, 127 সেন্টিমিটার হলো প্রস্থ এবং দৈর্ঘ্য 254 সেন্টিমিটার, এবং এর পুরুত্ব মানে 76 সেন্টিমিটার। এখন এটাকে আমরা যখন মিটারে কনভার্ট করব তখন এটা কেমনে দাঁড়াচ্ছে, সেটা আসতেছে আপনার হলো পয়েন্ট 254, তারপরে এখানে আসতেছে আপনার হলো পয়েন্ট এত মিটার, এটা মিটার হবে, এটা মিটার হবে, এবং এখানেও পয়েন্ট 0.এত মিটার হবে, এখানে এটা মিটার হবে, 0.এত মিটার হবে। এখন যেহেতু আমাদের কাজটা হলো উপরের অংশে দৈর্ঘ্য এবং প্রস্থ, সেজন্য আমরা এটাকে গুণন করব, দৈর্ঘ্য প্রস্থ গুণন করার পর যেটা আসে সেটা হলো আপনার হলো এই ইটের ক্ষেত্রফলটি আসতেছে এইটা 0.032258 মিটার, এটা কিন্তু লিগ্যাল, মানে লিগ্যাল বলতে এটা গুণন করার পর এটা আসছে। এখন আমরা সবসময় কী করি পরীক্ষার সময়, যেটা করি সেটা হলো যে আমরা অঙ্ক করার সময় এই 3টা বা 4টা সংখ্যা নিয়ে এদিকে বাদ দিই, বাদ দেওয়ার পর কী করি মানে এখানে একটা সংখ্যা বেশি করে লাগে। আমি সাপোজ ধরেন এখানে যদি আমি
মানে 0.03 পর্যন্ত ধরি, মানে 0.2 পর্যন্ত ধরি, তাহলে এটা না আমরা তিন করে দেই, তিন করে দেই। তাহলে আসুন আজ আমরা সেই বিষয়টা দেখবো যে আমরা যখন ওইভাবে অঙ্কটা করি তখন দেখেন আমাদের উত্তরটা কি সঠিক আসে কি ভুল আসে। তা দেখেন আমরা, আমি প্রথমে এখানে আমরা দুটো উত্তর বের করছি। প্রথমে আমি ধরলাম যে ধরি, সাপোজ ধরি এই ইটের ক্ষেত্রফল, সাপোজ ধরি এই ইটের ক্ষেত্রফল 0.0323, মানে এই পর্যন্ত ধরলাম না, তার সাথে এক যোগ করে দিলাম, তাহলে যেটা আসতে হচ্ছে 0.0323, এত ক্ষেত্রফল মিটার স্কোয়ার ধরলাম, তাহলে যেটা আসে তখন এইটা আসে, যখন তখন এটাকে মানে তখন এটিকে এটি দিয়ে তখন আর কি গুণন করব, তখন আপনার এইটা চলে আসে, সরি ভাগ করব যখন তখন এইটা চলে আসে। কারণ এক্ষেত্রে আমরা যা করব, দেখেন এখানে ডিফারেন্সটা কত, এখানে সব ঠিক আছে, প্রথম তিনটা সংখ্যা ঠিক আছে, তারপরে কিন্তু ডিফারেন্স আসে গেছে, দেখেন এক, হ্যাঁ তার মানে এখানে 200 200, মানে প্রায় 200টি ইটের মানে ডিফারেন্স। আর যখন আমরা এটাকে ধরলাম, মানে এই সংখ্যা পর্যন্ত ধরলাম 0.03226 ধরে যখন অঙ্কটা করলাম, তখন এখানে উত্তর আসে আপনার হলো 18, মানে 1,81,300। তখনও দেখেন এখানে ফির আবার পার্থক্য আসে গেল, জাস্ট এখানে এই যে দুইটা সংখ্যা, এখানে এখানে প্রায় 20টি ইটের মানে 10টি ইটের মতন এখানে আর কি দূরত্ব আসে গেল। তাহলে আমরা সঠিক উত্তরটি, মানে সঠিক উত্তরটি পেতে গেলে আমাদের যা করতে হবে সেটি হলো, এখানে এখানে যেটা আছে আর কি, এখানে যেটা আছে এটি দ্বারা দ্বারা এই পোস্ত দ্বারা, মানে 5,3,2,2,5,8 দ্বারা এটিকে যে রাস্তার সলিংয়ের ক্ষেত্রফলকে ভাগ করবেন, তাহলে আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। আর পরীক্ষায় আমরা যেটা করি তার ফলে এই উত্তরটা আসে। আমরা যদি বাস্তবে কাজ করতে যাই তাহলে কিন্তু দেখেন কত পার্সেন্ট ইটের ঘাটতি হয়, কিছু পরিমাণ ইটের ঘাটতি হয়, তখন কী হবে, তখন তো ভাই ইঞ্জিনিয়ার যিনি বস তিনি তো ধরবে আমার যে বলে এই বাকি ইটগুলো কেমনে তুমি কী করলা, বাকি ইটগুলো কই গেল। যাই হোক, সেই জন্যে যা করতে হয় আর কি, আমরা জানি যে এস্টিমেট করার সময় ইটের কাজের জন্য 5% ধরা হয়, মানে 5% এস্টিমেটে বেশি করে ধরা হয়। সাপোজ ধরেন এখানে এতটি ইট লাগলো, এর সাথে 5% ইট যোগ করবেন যত, তাহলে কী হবে আপনার যে কাজের সময় ইটের যে মানে সঠিক হিসাবটা আপনি পেয়ে যাবেন আর কি। 5% অনেক কারণে ধরা হয়, সাপোজ ধরেন আপনি ইট ভাঙে গেল, তারপরে আপনার ইট কিছু পরিমাণ নষ্ট হয়ে গেলো, বিভিন্ন কাজে অপচয় হলো, সেই জন্য আর কি। যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওটা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের পেজে লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি কেমন হলো সেটার মতামতটা জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।